ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতারাম আরিফ ভাই, আপনি ভারত থেকে প্রশ্ন করেছেন, বেনামাজি জানাজা পড়া বা মাটি দেওয়া যাবে কি না? সম্মানিত ভাই, সহি মতে বেনামাজির জানাজা পড়া যাবে না এবং তাকে মাটি দেওয়া যাবে না, বিশেষত মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটা হলো বিশুদ্ধ মাসালা। তবে এই ক্ষেত্রে হিকমত অবশ্যই অবলম্বন করতে হবে, এ নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি এবং গণ্ডগোল করা যাবে না, কারণ আল ফিতনা তো আসাদ মিন কাবলি ফিতনা, ছড়ানো এটা মানুষকে হত্যা করার চাইতেও মারাত্মক। তো এই জন্য ফিতনা না ছড়িয়ে এটাই আস্তে আস্তে হিকমতের সাথে মানুষকে জানাতে হবে। মহান রব্বুল আলমিন রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা রাজুল ওয়া শিরকা বিল কুফরি তারকুস সালা, একজন মুসলিম ও মুসলিমের মধ্যে এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। ঠিক আছে, সেই মুসলিমের একটা হাদিস, আর একটা হাদিসের এমনও বর্ণিত হয়েছে আলাহাদুল্লাদি বাইনা নাও বাইনা হুম আসলা ফমান তারাকা ফাকাদ কাফার, আমাদের এবং কাফিরদের মাঝে যে চুক্তি হচ্ছে সেটা হলো নামাজ, যে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন ফাখালাফা মিন বাদিম খালফুন আদাউ সালাত ওয়া তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়ুজলামুনা শাইয়্যা। পরবর্তীতে এমন কিছু অকর্ব লোক আসলো যারা নিজেদের আত্মপরিবৃত্তি অনুসরণ করলো এবং নামাজ নষ্ট করলো, তাদেরকে আল্লাহ গাইয়া নাম দোজখে নিক্ষেপ করবেন। ইল্লা মান তাবা, তবে হ্যাঁ, তাদেরকে যদি তওবা করে নতুন করে ইমান আনয়ন করে বা আমানা ওয়া আমিলা সালিহা এবং সৎকাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, ইনশাআল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন। ওয়া লা ইয়ুজলামুনা শাইয়্যা, এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তাহলে আয়াত থেকে এবং হাদিসগুলো থেকে বোঝা যায় যে বেনামাজি ব্যক্তি মুসলিম থাকে না, আর যেহেতু মুসলিম সে থাকে না, সেহেতু তার জানাজা দেওয়া যাবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটাই হলো বিশুদ্ধ মত। কিন্তু যদি এমনটি হয় যে আপনি সেখানে হাজির না হলে এটা খারাপ কিছু দেখায়, তাহলে আপনি এই ব্যাপারে ইয়া করবেন, এই হিকমত অবলম্বন করে সেদিন আপনি অন্য কোনো জায়গায় কোনো কাজ নিয়ে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আপনি আর সেখানে উপস্থিত থাকতে হলো না এবং আপনাকে তো দোষারোপ করবে না, কারণ আপনি কাজের জন্য বাইরে গেছেন। ঠিক আছে ভাই, জেনে শুনে তাদের এই জানাজায় শরীক হওয়া যায় না। কীভাবে আপনি তার জন্য দোয়া করবেন? সে অমুসলিম, অন্য আয়াতে বলা হয়েছে যে কোনো নবী বা কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয় যে আইন ইস্তাগফিরুল মুশরিক, কিন্তু তারা মুশরিকদের জন্য কী করবে, ক্ষমা চাইবে। এরকম এই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য ইবাদত বন্দী করেছে, খেলকুশের পূজা করেছে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়। এই জন্য এই বেনামাজি জানাজায় আপনি যেহেতু জানেন আপনি শরীফ হবেন না, কিন্তু সেখানে শরীফ না হলে সমস্যা হলে আপনি হিকমতের সাথে সেই দিনটি আপনি অন্যত্র চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।